আপনি কত টাকা পয়সা করলেন কত দামি দামি ব্র্যান্ডের গাড়ি কত রকমের ফ্ল্যাট বাড়ি সব কিছু রেখে যত টাকার মালিক হন না কেন সব কিছু ধন দৌলত সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি সব রেখে আপনাকে কবরের জগতে চলে যেতে হবে আমার ভাইরা কোনোই কিছু কাজে লাগবে না এজন্য মরণ যখন আপনাকে ধরবে কোটি টাকা আপনাকে বাঁচাতে পারবে না ধন সম্পদ আপনাকে বাঁচাতে পারবে না যত রকমের ক্ষমতা ছিল ক্ষমতা আপনাকে বাঁচাতে পারবে না মরণ হবেই এজন্য আল্লাহ বলছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমার ভাইরা দুনিয়ার প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম সাইয়েদনা আদম আলাইহিস সালাম যখন তার বয়স 960 বছর তখন মালাকুল মউত এসে বললেন আদম রেডি হয়ে যাও মরণের সময় হয়ে গেছে আদম আলাইহিস সালাম বললেন না 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 এখন আমি মরতে চাই না এই কারণে যে আমার এখন 960 বছর চলছে আমি এখনো 40 বছর বাঁচব আমার হায়াত হলো 1000 বছর এখনো 40 বছর বাঁচব মালাকুল মউত বললেন আদম আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর হায়াত দিয়েছিলেন কিন্তু আপনি রূহের জগতে 40 বছর আপনার সন্তান দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিয়েছিলেন আপনি আপনার সন্তান দাউদ আলাইহিস সালামকে তার সুন্দর যে মুগ্ধ হয়ে 40 বছর রূহের জগতে আপনি দিয়ে দিয়েছিলেন এখন আপনার 960 বছর বয়স আপনার মরণ হবে আদম আলাইহিস সালাম বললেন না আমি কাউকে আমার হায়াত আমি দেই নাই এরপরে আমার ভাইরা মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে বললেন আল্লাহ তোমার আদম দুনিয়া থেকে বিদায় হতে চাই না দুনিয়া থেকে মৃত্যু বরণ করতে চাই না এখনো বলে 40 বছর আমি বাঁচব রূহের জগতে দাউদকে 40 বছর আমি আদম দিনাই সুতরাং আমি এখনো 40 বছর বাঁচব আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বললেন মালাকুল মউত আমার আদম রূহের ঘটনা ভুলে গিয়েছে আমার আদম রূহের জগতে দাউদকে যে 40 বছর দিয়েছিল এই ঘটনা আমার আদম ভুলে গিয়েছে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন মালাকুল মউত আদমকে জানটি কবজ করো জানটি কবজ করলেন আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আমার ভাইরা এজন্য আপনি কত টাকা পয়সার মালিক হলেন কত ধন সম্পত্তির মালিক হলেন কত দামি দামি বাড়ি রয়েছে কত গাড়ি বাড়ি রয়েছে সব কিছু রেখে আপনাকে চিরবিদায় হয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দু হাত দিয়ে সৃষ্টি করলেন জান্নাতে থাকার সুযোগ করে দিয়েছিলেন সে আদম দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে গেল সুতরাং আপনিও চিরকাল দুনিয়ার বুকে থাকবেন না যেমন ভাবে একজন পাওয়ারফুল নবী ইদ্রিস আলাইহিস সালাম সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের একজন ফেরেশতার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল ফেরেশতাকে বললেন ও ফেরেশতা আমি আসমান ঘুরতে চাই একটু আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে তুমি একটু বলো এরপরে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন আল্লাহ তোমার সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম আসমান ঘুরতে চাই আল্লাহ তুমি পারমিশন দাও অনুমতি দাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুনো ফেরেশতা আমার সাইয়েদনা ইদ্রিসকে আকাশ ঘোরার অনুমতি দেয়া হলো এই আসমান ঘোরার অনুমতি দেয়া হলো এরপরে আমার ভাইয়েরা ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে প্রথম আসমান ঘুরালেন প্রথম আসমানে কি কি রয়েছে সব দেখলেন এরপরে দ্বিতীয় আসমানের উপরে উঠলেন
দ্বিতীয় আসমানে ঘুরলেন, এরপরে তৃতীয় আসমানে উঠলেন, তৃতীয় আসমানে ঘুরলেন, চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হলো, চতুর্থ আসমান ঘুরলেন, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বললেন, ও মালাকুল মউত আমার সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের জনটি কবজ করে নিয়ে আসো, তার মরণের সময় হয়ে গেছে। এরপরে আমার ভাইয়েরা মালাকুল মউত এখানে চলে গেলেন, চতুর্থ আসমানে যাওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালামের জনটি কবজ করলেন। তার মানে পৃথিবীতে যত মানুষ আকারে দুনিয়ায় আসবে কেউ চিরকাল দুনিয়ার বুকে টিকে থাকতে পারবে না। যে ইদ্রিস আলাইহিস সালাম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান ঘুরলেন, ফেরেশতার সঙ্গে যার বন্ধুত্ব ছিল, কি পাওয়ারফুল একজন নবী ছিলেন, অথচ দুনিয়া থেকে চিরবিদায় হয়ে আমার ভাইয়েরা চলে গেলেন। এরপরে আমার ভাইয়েরা সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যার কথায় জিনরা উঠবস করত। যখন সুলাইমান আলাইহিস সালামের মরণের সময় হয়ে গেল তখন মালাকুল মউত এসে বললেন, সুলাইমান রেডি হয়ে যাও, মরণের সময় হয়ে গেছে, মরণের সময় হয়ে গেছে, রেডি হয়ে যাও। সুলাইমান আলাইহিস সালাম বললেন, মালাকুল মউত একটু দাঁড়াও। এরপরে একটি কাসফিনিং সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে একটি ঘর তৈরি করলেন, ঘরের ভিতরে সুলাইমান আলাইহিস সালাম লাঠির ওপরে ভর করে আছেন, আর জিনদেরকে বললেন বাইতুল মুকদ্দাস তৈরি করো। বাইতুল মুকদ্দাস জিনদের দ্বারা তৈরি, আপনারা জানেন এই বাইতুল মুকদ্দাস জিনদের দ্বারা তৈরি হয়েছে আমার ভাইয়েরা। এরপরে সুলাইমান আলাইহিস সালাম লাঠির ওপরে ভর করে আছেন, ভর করে আছেন। এরপরে সুলাইমান আলাইহিস সালাম বললেন, মালাকুল মউত এবার তুমি জানটি কবজ করো। জানটি কবজ করা হলো আমার ভাইয়েরা, দুনিয়া থেকে সুলাইমান আলাইহিস সালাম চলে গেলেন। কেমন একজন পাওয়ারফুল নবী, কেমন ক্ষমতাধারী নবী, যার অর্ডারে জিনরা চলত, এমনকি দুনিয়ায় সে এমন ভাবে ভ্রমণ করে বেড়াতো আমার ভাইয়েরা, তার ক্ষমতার কাছে কোনো ক্ষমতা টিকতে পারবে না। আর সামান্য আপনি দুনিয়ায় একজন ছলিমুদ্দি কলিমুদ্দি যার কয়েকবার ডায়রিয়া হলেই তার শরীর নাজেয়াল হয়ে যায়, আর আপনি মনে মনে চিন্তাই করে আছেন যে আমি দুনিয়ায় চিরকাল বাঁচব, আপনি দুনিয়ায় চিরকাল থাকবেন না আমার ভাইয়েরা, দুনিয়ায় চিরকাল আপনি থাকতে পারবেন না। যেমন ভাবে আমার ভাইয়েরা মূসা আলাইহিস সালাম কেমন নবী ছিলেন দেখেন, মূসা আলাইহিস সালাম দুনিয়ায় যখন তিনি ছিলেন, মরণের সময় যখন হয়ে গেল তখন মালাকুল মউত এসে মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা রেডি হয়ে যাও। মূসা আলাইহিস সালাম বললেন, কি জন্য রেডি হব? মালাকুল মউত বললেন, মূসা রে তোমার মরণের সময় হয়ে গেছে। মালাকুল মউতকে মূসা আলাইহিস সালাম এমন জোরে থাপ্পড় মারলেন আমার ভাইয়েরা, বুখারীর বর্ণনা, এমন জোরে থাপ্পড় মারলেন মালাকুল মউত পড়ে গেল। এরপরে আমার ভাইয়েরা কোন কোন তাফসীর কারকগণ বলছেন মালাকুল মউতের একটা চক্ষু বের হয়ে চেহারায় ঝুলে পড়ল, এমন জোরে থাপ্পড় মারলেন মালাকুল মউত আল্লাহর কাছে ফিরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ এমন একজন নবীর কাছে আমাকে পাঠিয়েছেন যে নবী দুনিয়া থেকে বিদায় হতে চাই না, মৃত্যুবরণ করতে চাই না, আল্লাহ এমন একজন আশ্চর্য নবী। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা রে তোমার হাতটি একটি গাভীর ওপরে রাখো, গাভীর হাত গাভীর শরীরের ওপর রাখার পরে তোমার হাতের তালুর ভিতরে ওই হাতের মধ্যে যত পশম আসবে প্রত্যেকটি পশমের বিনিময়ে এক বছর করে তোমার হায়াত বৃদ্ধি করে দেয়া হলো। এরপরে মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন পশম পরিমাণ বছরগুলোর হায়াত যখন পুজে যাবে এরপরে আমার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা সুম্মাল মাউত, এরপরে তোমার মৃত্যু হয়ে যাবে রে মূসা।
সুম্মাল মাউত, এরপরেও তোমার মৃত্যু হবে। মূসা আলাইহিসসালাম বললেন হাজার বছর পরেও যদি মৃত্যুবরণ হয় তাহলে এখনই মরণ হওয়া ভালো আল্লাহ। এরপরে মালাকুল মউত তার জনটি কবজ করলেন। আমার ভাইয়েরা, মূসা আলাইহিসসালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যে নবী এমন একজন সাহসী নবী ছিল, ক্ষমতাধারী নবী ছিল, যে নবী মালাকুল মউতকে থাপ্পড় মেরে দিয়েছিল। আর আপনি মালাকুল মউতকে থাপ্পড় মারতে পারবেন? যেখান থেকে চলে যা। কিন্তু আমার ভাইয়েরা, মূসা আলাইহিসসালাম দুনিয়ায় চিরকাল টিকতে পারলেন না, আপনারও মরণ হবে। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দুনিয়ায় চিরকাল থাকতে পারেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফজরের সময় জিব্রাইল আলাইহিস সালাম যখন চলে গেলেন, যার পরে বললেন আল্লাহর নবী আপনার অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন, কিন্তু আপনার এখন কি অবস্থা? আল্লাহর নবী বললেন জিব্রাইল আমি এখন বর্তমান বড়ই কষ্টে আছি। জিব্রাইল আল্লাহর নবীকে জিব্রাইল বললেন আল্লাহর নবী আমার সঙ্গে এমন একজন ফেরেশতাকে নিয়ে এসেছি যে ফেরেশতা আপনার উম্মতের মধ্যে কারো কাছে গিয়ে অনুমতি নেবে না। আল্লাহর নবী বললেন কোন সে ফেরেশতা? জিব্রাইল বললেন আল্লাহর নবী জি আমার সঙ্গে মালাকুল মউতকে নিয়ে এসেছি, আপনার মরণের সময় হয়ে গেছে, আপনার অর্ডার নেওয়ার জন্য মালাকুল মউত অপেক্ষায় রয়েছে। আল্লাহর নবী মালাকুল মউতকে বললেন মালাকুল মউত আমি আল্লাহর নবী জি অর্ডার যদি না দি তাহলে তুমি কি করবা? মালাকুল মউত বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চলে যেতে বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আমার নবী অর্ডার না দিবে ততক্ষণ পর্যন্ত আমার নবীর জানটি কবজ করবা না। সুতরাং নবী আপনি অর্ডার দিলে আপনার জানটি কবজ করব। আল্লাহর নবী বললেন মালাকুল মউত একটু দাঁড়াও। এরপরে নবীজি আয়েশাকে ডাকলেন, ও স্ত্রী আয়েশা ছয় টুকরো স্বর্ণ কোথায়? ছয় টুকরো স্বর্ণ সদকা করে দাও, কিয়ামতের মাঠ এমন ভয়ঙ্কর মাঠ রাইসাব, এমন কঠিন বড় মাঠ, সে মাঠে আমি আল্লাহর নবী ছয় টুকরো স্বর্ণ নিয়ে উঠতে চাই না। আমি আল্লাহর নবী হাসরের মাঠে কিয়ামতের মাঠে ছয় টুকরো যে সম্পদ, এই সম্পদ নিয়ে আমি উঠতে চাই না। এরপরে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মালাকুল মউত আমার জানটি কবজ কর। আল্লাহর নবীর জানটি কবজ হয়ে গেল আমার ভাইরা, তার মানে দুনিয়ায় কেউ চিরকাল থাকবে না। আপনি যত টাকা পয়সার মালিক হন না কেন, যত গাড়ি বাড়ির মালিক হন না কেন, যত টাকা পয়সার, যত ব্র্যান্ডের বাড়ি রয়েছে, যত ব্র্যান্ডের গাড়ি রয়েছে, সব কিছু রেখে আপনাকে চিরবিদায় হয়ে চলে যেতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন আল্লাহ মালু আল্লাহ বানু নাসিনাতুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পার্থিব জীবন, এই দুনিয়ার জীবনে ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো শুধুমাত্র একটি সভা ছাড়া কিছুই না রে বান্দা, এগুলো শুধুমাত্র একটি সৌন্দর্যের উপাদান। এই ধন সম্পদ, এই ছেলে সন্তান, এই টাকা পয়সা, এইগুলো কিছুই না রে বান্দা, এগুলো দুনিয়ার বুকে সামান্য সময়ের জন্য একটি সভা। এই জন্য আমার ভাইয়েরা আপনাকে বলছি, যেহেতু আপনার মরণ হবে, মরণ থেকে আপনার আপনি পালাতে পারবেন না, তাই আসুন আমরা সকলেই এই দুনিয়া থেকে ত্যাগ করার আগেই পূর্ণ মমিন হওয়ার চেষ্টা করি। কেননা কবর যে কত কঠিন জায়গা আর কত ভয়ঙ্কর জায়গা আমার ভাইয়েরা, তা আপনি কল্পনা করতে পারবেন না।